রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত আমরা ব্যাকে যে পুকুরটি দেখছি এটি হচ্ছে আপনাদের কাছে বর্তমানে পরিচিত একটি পুকুর হুগলি জেলা ব্যান্ডেল কালীবাড়ির নিকট যে পুকুরটি বজপুকুর সেই বজপুকুরের ভিডিও আপনারা দেখছেন এই বজপুকুরটা কয়েকদিন আগেই বন্ধ হয়ে গিয়েছিল গত সপ্তাহে তার কারণ জল হওয়ার জন্য পুকুরটি বন্ধ রাখা হয়েছিল কারণ পুকুরের যাতায়াতের যে পথ বা পুকুরের চারপাশের যা কন্ডিশন জল হলে শিকারী পক্ষ আসা বা মাছ ধরা কোনোটাই সম্ভব নয় তাই জল হলে পুকুরটি বন্ধ করে দেয়া হয় যখনই পুকুরটি চালু থাকে আগামী দিনে পুকুরটি আবার চালু হচ্ছে সামনে রবিবার পুকুরটি চালু করা হবে রবিবার মানে পড়ছে আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এই দিন পুকুরটি চালু হচ্ছে আর যদি মিনিমাম তিনটি সিট না হয় তাহলে পুকুরটি বন্ধ রাখা হবে সেই দিন পুকুরটি সপ্তাহিক চলবে রবি বুধ শনি সপ্তাহে এই তিন দিন চলবে আর চালু হচ্ছে আঠেরো তারিখ রবিবার থেকে যদি ওয়েদার চেঞ্জ হয় এবং জল হয় তাহলে কিন্তু পুকুরটি আবার বন্ধ করে দেয়া হবে ছিট মূল্য করা হয়েছে তিন হাজার টাকা তিন গাছা ছিপ অতিরিক্ত ছিপ ফেলতে পারবেন না কেউ যদি বেশি ছিপ ফেলে বেশি ছিপ ফেলার জন্য তাকে এক্সট্রা মূল্য পে করিতে হইবে ওনাদের কন্টাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করলাম যারা কন্টাক্ট করতে ইচ্ছুক তারা অবশ্যই ওই কন্টাক্ট নাম্বারের মাধ্যমে কন্টাক্ট করে নেবেন যারা যাবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে বুঝে শুনে নিজের দায়িত্বে যাবেন দেখতে থাকুন বাকি ভিডিওটুকু ধন্যবাদ যাক খোলা ঠিক আছে না আজকে সবাই মাছ পেয়েছে শুধু ওরা বাদে দেখছি ওরা যদিও মাছ ধরতে আসেনি যা মনে হচ্ছে একদম বাহ

এইবিলাক এটা দুৰ্বু গোটেই জেগা বগা